কোনো কোনো ভক্তগণ যারা পারে না তারা জল পান করে নেয় আর কিছু খায় না। যারা তাও পারে না তারা হয়তো ফল মূল দুধ ইত্যাদি পান করে, ফল আহার করে। আরে যারা তাও পারে না তারা কি করে, একাদশীর দিন যে সকল বস্তু গ্রহণ করা যায় সেই সকল বস্তুকে গ্রহণ করে ব্রত উদযাপিত করে, কিন্তু অন্য খায় না। একাদশীর দিন কি কি গ্রহণ করা যায়? কোন রকম রবি শস্য না, ধান গম ভুট্টা ডাল এই সকল কিছু বাদ দিয়ে। অনেকে তো একাদশী আটা খেয়ে করে, কেউ আছেন নাকি এরকম আটা খাওয়া একাদশী আছে? কেউ আছেন? নেই তো, খবরদার। আটা খাওয়া একাদশী করা যাবে? আটা খেলে একাদশী হয় না, আটা দোষী হয়। প্রেম সে বলো রাধে রাধে, সবাই বলো রাধে রাধে। কথা বলতে জানো না নাকি? আটা দোষী হয়, একাদশী হয় না। একাদশী ব্রততে যেরকম সাকার গ্রহণ করা যায় সেই প্রকার আজকের দিনেও ওই সাকার অনুকল্প গ্রহণ করলে ব্রতের কোনো হানি হয় না, ব্রত নষ্ট হয় না, ব্রত জীবিত থাকে। যাদের শারীরিক ভাবে একেবারে অসমর্থ তারা এই সকল ভাবে করে, আর যারা শারীরিক ভাবে সমর্থ তারা জল পান করে না, নিরম্ব উপবাস করে। আজকের এই দিনটা, এই জন্মাষ্টমী এই প্রকার ভগবত আরাধনার দিন। একাদশী ব্রত করলে পাপ নষ্ট হয়, আর এই জন্মাষ্টমী নৃসিংহ চতুর্দশী গৌর জয়ন্তী এই সকল ভগবানের যে সকল আবির্ভাবের দিন সেই সকল দিনেতে ব্রত করলে উপবাস করলে আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া যায়, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায়। তাই ভক্তরা আদর করে মাধবতিথি ভক্তির জননী, এই সকল তিথি ব্রত উপবাস সে সকল হচ্ছে ভক্তি দেবীর জননী, মানে মা। মাকে ছাড়া যেরকম সন্তান উৎপন্ন হয় না সেই প্রকার হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তির জন্ম হতে হয় তবে এই ব্রত সকল পালন করতে হবে। আর মনুষ্য দেহে ব্রত করবো না তো কুকুর শিয়ালের দেহে থেকে ব্রত করব? ভগবান মনুষ্য দেহ দিয়েছে, এই মনুষ্য দেহই একমাত্র ব্রত করবার জন্য। আর যে সকল পশু দেহ আছে, পাখি দেহ আছে, কৃমি দেহ আছে, জলচর দেহ আছে, বিভিন্ন স্থাবর দেহ আছে, 84 লাখ জনের মধ্যে মনুষ্য দেহ বাদে যা সকল কিছু দেহ আছে কোনো দেহে ব্রত তপস্যা করা যাবে না। ভক্তগণ একমাত্র মনুষ্য দেহেতে ভগবান এই সুযোগটি প্রদান করেছে। আজকের দিনে যেরকম আমরা মনুষ্য দেহেতেই পারবো এই ব্রত উদযাপন করতে, মনুষ্য দেহেতেই পারবো হরিকথাকে আস্বাদন করতে, শ্রবণ করতে। এখানে যদি একটা পাশের থেকে পশু এসে বসে পড়ে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কি বলবো, সে থরি বুঝতে পারবে? কিছুই বুঝতে পারবে না। যথাপূর্বম তথা পরম, আগে যেমন মনোভাব ছিল পরেও যেরকম থাকবে। ভগবান তাদেরকে সেই সুযোগটি দেয়নি ভক্তগণ। এই যে আমরা সবাই দুই বাহু তুলে কৃষ্ণ নাম করছি, সকলে নৃত্য করছি, কীর্তন করছি, করতালি দিচ্ছি, একটা পশুকে কি ভগবান সেই সুযোগটি দিয়েছে? একটা কুকুরকে কি সেই সুযোগটি দিয়েছে? দেয়নি। আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমরা করতে পারছি। সুযোগ পেয়েও যদি সুযোগকে নষ্ট করে দিই, সুযোগকে যদি হারিয়ে ফেলি, কি জানি ভগবান দ্বিতীয়বার এই সুযোগ দেয় কি দেয় না, তার কোনো ভরসা নেই। তাই এই মনুষ্য দেহ কিন্তু একমাত্র হরিভজনের দেহ, এই মনুষ্য দেহে দ্বারা আর কিন্তু কোনো কার্য নাই। বাকি যে সকল কার্য সেই সকল কার্য আমরা পশু দেহেতেও করতে পারি, সেই সকল কার্য আমরা অন্যান্য সকল দেহেতেও করতে পারি, কিন্তু কৃষ্ণ ভজন করতে পারি না, কৃষ্ণ নাম করতে পারি না, গোপালের সেবা করতে পারি না, অন্যান্য সকল কার্য করতে পারি। তাই মনুষ্য দেহ ভগবান দান করেছে। তুলসীদাস গোস্বামী বলছেন, বরে ভাগ্যে সে মানুষ তনু পাওয়া সুর দুর্লভ মনি সন্তন গাওয়া, বড় ভাগ্য থাকলে মনুষ্য দেহ পাওয়া যায়, অল্প ভাগ্যতে হয় না, অনেক অনেক সৌভাগ্য থাকলে তারপর এই মনুষ্য দেহ লাভ হয়।
না হলে কুকুর শিয়াল সাপ ব্যাঙ ইত্যাদি দেহ পেয়ে যায়। আর এই মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে একমাত্র কার্য হচ্ছে তার হরি ভজন করা। কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। সংসারে কেন এসেছি? নরোত্তম ঠাকুর বলছেন কৃষ্ণ ভজিবার করে, ভগবত আরাধনার জন্য, ভগবানের নাম মুখ দিয়ে কীর্তন করবার জন্য ভগবান এই মুখ দিয়েছেন। প্রত্যেক ইন্দ্রিয় ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চ, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে তিনি ইন্দ্রিয়ের অধিপতি গোবিন্দ। ভগবানের একটি নাম জানেন তো ঋষিকেশ, অর্থাৎ তিনি ঋষিকগণের ঈশ মানে ঈশ্বর, তাই তিনি ঋষিকেশ। এই চক্ষু ভগবান প্রদান করেছেন, এই চক্ষু দ্বারা যদি গোবিন্দের রূপ দর্শন না করি, এই চক্ষু দ্বারা যদি গোবিন্দের ধাম দর্শন না করি, তো এই চক্ষুর কি লাভ আছে? শুধু জগৎকে দর্শন করে গেলাম, জাগতিক দৃশ্যকে দেখে গেলাম, কখনো গোবিন্দের দিকে তাকালাম না। শাস্ত্রেতে বলছে সেই চোখ হচ্ছে ওই ময়ূরের, ময়ূরের পাখাতে যে চোখ আঁকা থাকে না, সেই চোখ যেরকম ব্যর্থ ওর দ্বারা কোনো কাজ হয় না, তো সেই চোখ মনুষ্যের, মনুষ্য দেহধারীর সেই চোখ ব্যর্থ যে চোখ দ্বারা গোবিন্দের রূপ কখনো দর্শন করে না, কখনো গোবিন্দের রূপামৃত পান করে না। ভগবান কর্ণ দিয়েছেন, এই কর্ণ ভগবানের কথা শ্রবণ করার জন্য। জো হরি কথা শ্রবণ না হি কানা, শ্রবণ রন্ধ্র অহি ভবন সমানা। গোস্বামী তুলসীদাস যে কান দিয়ে কখনো হরি কথা শ্রবণ করে না, তার কানও ব্যর্থ, তার শ্রবণ ইন্দ্রিয় ব্যর্থ। তার শ্রবণ ইন্দ্রিয়টা কিরকম জানেন? শ্রবণ ইন্দ্রিয় অহি ভবন সমানা, অহি মানে সাপ, সাপের গর্ত যেরকম, সেই প্রকার সেই মনুষ্যের কর্ণ, যে কর্ণ যে কোনোদিন কথামৃত আস্বাদন হয়নি, যে কর্ণেতে গোবিন্দের কথা প্রবেশ করেনি, সেই সেই কান হচ্ছে সর্পের গর্তের মতো। পথ দিয়ে যাচ্ছেন যদি দেখেন সর্পের গর্ত, হরি বাবা ভয় পেয়ে যেতে হয়, দূরে পালিয়ে যেতে হয়, তো সেই ব্যক্তির থেকেও দূরে থাকতে হয় যে ব্যক্তির কর্ণেতে পিপাসা জন্মায়নি যে একদিন গিয়ে গোবিন্দের কথা শুনবো, একদিন গিয়ে কৃষ্ণের নাম শুনব। যে কর্ণের সেই তৃষ্ণা হয়নি, সেই কর্ণ সেই প্রকার, তার সঙ্গ করা উচিত না। যার মুখে ভয়ে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে যে গোবিন্দের কথা নেই বলছে, তার কাছে ভাই যেও না। যদি ভজন রাজ্যে টিকে থাকতে হয়, যদি ভক্তি জীবনের পুষ্টি করতে হয়, তার কাছে যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, আর যার মুখ দর্শন করলে গোবিন্দকে ভুলে যাবে তুমি, যার সাথে কথা বললে সে গোবিন্দকে ভুলিয়ে দেবে, যার সাথে মিশলে সে গোবিন্দকে ভুলিয়ে দেবে। তার মুখ পানে চেয়েও না, তার দিকে চেয়েও না। তাই এই কর্ণ দিয়ে যতদিন না গোবিন্দের কথা শ্রবণ করা যায়, ততদিন এই কর্ণের কোনো সার্থকতা নেই। এই কর্ণ সর্পের গর্তের মতো। এই যে জিহ্বা, এই জিহ্বার দ্বারাও যতদিন না গোবিন্দের প্রসাদ আস্বাদন করা যায়, এই জিহ্বার দ্বারা যতদিন না গোবিন্দের নাম করা যায়, যতদিন না গোবিন্দের গুণানুবাদ গান করা যায়, ততদিনও এই জিহ্বার কোনো সার্থকতা আসে না। এই জিহ্বা কিসের মতো বলে? এই জিহ্বা হচ্ছে ভেগ মানে ব্যাঙের জিহ্বার মতো। যদি গোবিন্দের কথা না বলে এই জিহ্বা, যদি গোবিন্দের নাম না করে এই জিহ্বা, সেই জিহ্বা হচ্ছে ভেগ ব্যাঙের। ব্যাঙ কি করে? গ্যাগু গ্যাগু করে ডেকে সে কাল সর্পকে নিয়ে চলে আসে। সর্প দূর থেকে ব্যাঙের শব্দ শোনে আর কাল রূপে এসে তাকে গ্রাস করে নেয়। তো সেই ব্যক্তির জিহ্বাও সেই প্রকার, কালকে ডাকবে যে জিহ্বাতে কখনই গোবিন্দের নাম
কীর্তন করা হয়। নাসিকা, নাসিকা দ্বারা গোবিন্দের চরণেতে অর্পিত তুলসীর গ্রাম নিতে হবে, গোবিন্দের প্রসাদের গ্রাম নিতে হবে। ভক্তগণ, কৃষ্ণ ভক্তি এত সহজ বিষয় না। কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম প্রাপ্তি এগুলো তুড়ি মারলে আসে না, বা মামার বাড়ির মোয়ান আজে গেলেই প্রাপ্ত হওয়া যায়। এর জন্য নিষ্ঠা ভরে পালন করতে হয়। আপনি যদি এখন বিএর ডিগ্রি নেন, বিএ বিএড বা এমএ কোন ডিগ্রি লাভ করতে চান, আর আপনি বাড়িতে সারাদিন ধরে শুয়ে থাকেন, সারাদিন ফোনে লোকের সাথে কথা বলেন, আর আপনি কলেজে গিয়ে বলেন যে আমাকে ডিগ্রি দাও, থরি আপনাকে দেবে? পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে, উত্তীর্ণ হতে হবে, ভালো নাম্বারে পেতে হবে, তবে না। তো আমাদের এই ভক্তি জীবনটাও এই প্রকার। ভক্তি জীবনে অভ্যাস রাখতে হবে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস যোগেন যুক্তেন, ভগবানকে প্রাপ্ত হবার উপায় কি? অভ্যাসের দ্বারা। প্রতিদিন কৃষ্ণ নাম করা, প্রতিদিন ভগবত কথা শ্রবণ করা, যবে পাড়ায় কোথাও হলো তবে গেলাম শুনতে, বাকি দিন ভয়তে থাকলাম, স্টার জলসা জি বাংলা দেখলাম, নষ্ট প্রায় সর্বদৃশ্য নিত্যম ভাগবত সেবায়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতি নাই। নিত্যম, নিত্যম কথার অর্থ কি? প্রতিদিন। যেরকম এই শরীরকে পুষ্ট রাখতে গেলে তিনবার করে আমাদের আহার করতে হয়, আমাদের এই আত্মাকেও যদি পুষ্ট রাখতে হয়, আত্মাকেও যদি গোপালের চরণে যদি নিক্ষেপ করতে হয়, প্রতিদিন আমাদের ভাগবত শ্রবণ করতে হবে, প্রতিদিন আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ, মথুরা বাসে শ্রীমূর্তির শ্রদ্ধাই সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় যার অল্প সঙ্গ। মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে 64 অঙ্গ সাধনঙ্গের কথা বর্ণনা করে তারপর তিনি বর্ণনা করলেন সনাতন। এর মধ্যে 5 প্রকার সাধন ভক্তি, কৃষ্ণ প্রেম জন্মায় যার অল্প সঙ্গ, অল্প মাত্র যদি এর অভ্যাস করা যায় তবে হৃদয়েতে ভগবত প্রেমের জাগ্রতি হয়। 5টা ভক্তি কি? সাধু সঙ্গ, প্রথম সাধু সঙ্গ, সৎসঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্তি জীবনে সাধু সঙ্গের বড় মাহাত্ম্য আছে। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি সাধু সঙ্গ করব না, উপরন্তু গোবিন্দকে লাভ করব, গোবিন্দের কৃপা লাভ করব, সে ব্যর্থ, সে ব্যর্থ। সিদ্ধির ভগবতী বাণীতি সংশয় অচ্যুত সেবিনাম নিঃসংশয়স্তু তদ্ভক্ত, যে ভগবানের কথা শ্রবণ করবে, যে ভগবানের সাধুদের কাছ থেকে নাম শ্রবণ করবে, সে শীঘ্র গোবিন্দকে লাভ করবে। অতি শীঘ্র সরলভাবে গোবিন্দ প্রাপ্তির একমাত্র পন্থা সাধু সঙ্গ। শতাম প্রসঙ্গম মম বীর্য সংবিত ভবক্তি বিতকরণ রসায়ন কথা। সাধুদের কাছে কি আছে? সাক্ষাৎ কপিল দেব ভগবান ভাগবতের 3 স্কন্ধে বলছেন সাধুদের কাছে গোবিন্দের বীর্যবতী কথা আছে। সমৃদ্ধ সংসার তরকু ধারণ, অর্থাৎ আমাদের এই সংসারেতে যে মায়া মোহ আসক্তি জন্মে গিয়েছে, এই সংসারেতে যে আসক্তি জন্মেছে, সাধুর কাছে সেই আসক্তি খণ্ডন করবার অস্ত্র আছে। সমৃদ্ধ সংসার তর, এই সংসার রূপী তরুর কুঠারণ, কুঠার মানে কুরুল আছে সাধুর কাছে, সেটা হচ্ছে সাধুর এই বাণী, গোবিন্দের কথা, এই সাধুর অস্ত্র। তাই সাধু সঙ্গীতে গেলে গোবিন্দ প্রাপ্তি সহজ এবং সরলভাবে হয়, অত্যন্ত স্বাভাবিকভাবে হয়। নিজের সাধনের দ্বারা যদি গোবিন্দ প্রাপ্তি দুর্লভ হয়ে যায়, কিন্তু সাধু সঙ্গের দ্বারা গোবিন্দ প্রাপ্তি, রাধারানীর কৃপা প্রাপ্তি, এটি সহজ সরল হয়ে যায়। তাই সাধু সঙ্গ মহাপ্রভু বললেন, তারপর দ্বিতীয় বললেন নাম সংকীর্তন।
হরিনাম করা, হরিনাম জপ করা, সংখ্যা নাম গ্রহণ, প্রতিদিন নির্দিষ্ট মালা করা, এটা হচ্ছে নাম সংকীর্তন। তৃতীয় হচ্ছে ভাগবত শ্রবণ। আপনি সাধু সঙ্গ করলেন, নাম সংকীর্তন করলেন না, এটা কিরকম জানেন হবে? মনে করেন আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারকে গিয়ে বলছেন যে আমার শরীর গরম, কাশি হয়েছে। ডাক্তার বলছে তো সর্দি জুখাম হয়েছে, ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি, তুমি ওষুধগুলো খাবে দিনে খাবার পর, রাত্রে খাবার পর, আর আরেকটা কথা, টক মিষ্টি দুধ খাবে না। ডাক্তার বলে দিলেন টক মিষ্টি দুধ জাতীয় কোনো বস্তু খাবে না, আর সকালে খাবার পর, রাত্রে খাবার পর এই ওষুধগুলো খাবে। এবার আপনি ওষুধ খেতে লাগলেন, আর আপনার বাড়িতে সেদিনকে আমড়ার চাটনি হয়েছে। আপনি চিন্তা করলেন এত সুন্দর আমড়ার চাটনি করেছে বৌমা, এ না খেলে কি করে হয়? তো আপনি মজা করে অন্নটা, শেষ অন্নটা আপনি আমড়া দিয়ে মেখে চাটনি দিয়ে স্টক খাওয়া হয়ে গেল, আপনার ওষুধে কোনো কাজ করবে না। দশ দিন পর আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বাবু আমি তো ওষুধ খেলাম কিন্তু আমার রোগ কেন সারলো না? ডাক্তার বাবু জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন হ্যাঁ আমি তো রীতিমতো প্রতিদিন প্রায় দই খেয়েছি, চাটনি খেয়েছি, কখনো কখনো রাত্রে শোয়ার আগে দুধও খেয়ে নিয়েছি। ডাক্তার বাবু বলেছিল বাবা তোমাকে তো বারণ করেছিলাম এটা না খেতে, তাহলে কেন খেলে? এটা খেয়েছো বলে ওষুধের কোনো কাজ হয়নি। সেই প্রকার সাধু সঙ্গ করতে করতে হরিনাম করতে হবে। আপনি সাধু সঙ্গ করে গেলেন, সারা জীবন সাধু সঙ্গ করে গেলেন, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না মিলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আমরা বিভিন্ন জায়গায় পাঠে যাই, কীর্তনে যাই, দেখি সারা জীবন ধরে হরিকথা শোনে, সারা জীবন ধরে সাধু সঙ্গ করে, কত কত ভাগবত শোনে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গীতা কত প্রবচন শোনে, কিন্তু এত কিছু শুনেও তার গলায় একটা তুলসীর মালা পরতে ইচ্ছা হয় না, কপালে একটু ঊর্ধ্বপুণ্ড তিলক কাটতে ইচ্ছা হয় না, তাহলে তোমার সাধু সঙ্গের কি লাভ হলো? ধর্ম সানুষ্ঠিত পুরুষান বিশ্বসেন কথা শুয়ার নমুদ পাদেতে ইয়দিরতে শ্রমৈব হি কেবলম। আপনি সাধু সঙ্গ করেছেন জীবন জীবন ধরে, কিন্তু এত এত সাধু সঙ্গ করেও আপনার গোবিন্দের প্রতি কোনো প্রেম নেই, বলে ন উৎপাদেতে ইয়দিরতে শ্রমৈব হি কেবলম, কষ্টটাই সার্থক, ওই আসা যাওয়া বাতাসা খাওয়াটাই সার্থক, গোবিন্দের কৃপা হবে না বাবা। গোবিন্দের কৃপা পেতে গেলে সাধু যা বলবে সেটাকে পালন করতে হবে। দরকার নেই আপনি 100 বছর সাধু সঙ্গ করার, আমি বলি আপনি একদিন সাধু সঙ্গ করেন আর সাধুর কাছ থেকে যে উপদেশ পাবেন সেটা পালন করেন। আরে সাধুর মাথার উকুন হয়ে বেঁচে থেকে কি লাভ? সাধুর মাথাতে তো উকুনও থাকে, সেও তো সারাক্ষণ সাধু সঙ্গ করছে, সাধুর সাথে আছে, সাধুর সাথে খাচ্ছে, সাধুর সাথে ঘুমাচ্ছে, সাধুর সাথে গীতা পাঠ করছে, ভাগবত পাঠ করছে, তার কি জীবনের কোনো মঙ্গল হয়, কোনো কল্যাণ হয়? কেন হয় না? সে কিছু পালন করে না, সে শুধু সাধুর সাথে থাকে। তো সাধু সঙ্গ বলতে শুধু পাঠ শোনাকে বোঝায় না মা, সাধু সঙ্গ বলতে বোঝায় সাধুর কথাকে মেনে চলা। সাধু বলবে চারটে নিয়ম পালন করতে, দূতম পানম স্ত্রিয় শোনা যত্র ধর্ম চতুর্বিধ, তাস পাশা জোয়া ইত্যাদি না খেলা, এতে অধর্ম বাস করে, কলি বাস করে এতে, আর এতে সাধুর ক্ষতি হবে না, এতে আপনার করলে ক্ষতি হবে, ভজন তো হবেই না, মনুষ্যত্বও নষ্ট হয়ে যাবে। পানম অর্থাৎ নেশা করা, বিড়ি তামাক খৈনি গুটকা কি দরজা জানলা কি সব খায় মানুষের মুদিরা, পানাম নেশা বঞ্চিত করতে হবে। স্ত্রীয় অবৈধ সঙ্গ বঞ্চিত করতে হবে, পুরুষের পক্ষে অবৈধ নারী সঙ্গ, নারীর পক্ষে অবৈধ পুরুষ সঙ্গ। শোনা হিংসা, অপরের প্রতি হিংসা করা যাবে না। জীবে দয়া কৃষ্ণ নাম, সকলকে আত্মবোধ জ্ঞান করতে হবে। গীতায় ভগবান বলেন না যে আমার ভক্ত হয় সে চরাচর সকল জীবকে সমান জ্ঞান করে, বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রহ্মণে গভীর হস্তিনী শনিচৈব সবাকে চ পণ্ডিত সমদর্শিনী,
যে পণ্ডিত হয়, যে আমার ভক্ত হয়, সে সকলকে সমান জ্ঞান করে। আর তৃতীয়, প্রথম সাধুসঙ্গ, দ্বিতীয় নাম সংকীর্তন, তৃতীয় হচ্ছে ভাগবত শ্রবণ, ভাগবতের কথা শ্রবণ করা। দেখেন সাধনের মধ্যে মূল কিন্তু হরিনাম, হরিনামের থেকে উপরে কেউ নেই, হরিনামের সমান ওকে চায় না। ত্রেতেয়া ধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়াম ইয়তমখেই দ্বাপরে তু পরিচারিয়ায়াম কলৌ তদ হরিকীর্তনম। সত্য যুগের একমাত্র ধর্ম ছিল তপস্যা করা, ত্রেতায়াম ইয়তমখেই ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞ করা, বড় বড় রাজসু বাজপেয় নরমেদ গোমেদ অশ্বমেদ এ সকল যজ্ঞ ত্রেতা যুগের মূল ধর্ম। দ্বাপরে তু পরিচারিয়ায়াম, দ্বাপর যুগের মূল ধর্ম হলো ভগবানকে অর্চন করা, ভগবানের চরণে তুলসী দেওয়া, ভগবানকে ফুলের মালা গেঁথে সুন্দর করে পরিধান করা। কলৌতদ হরি কীর্তনা, সত্য যুগে ধ্যান করলে যে ফল হয়, ত্রেতা যুগে যজ্ঞ করলে যে ফল হয়, দ্বাপর যুগে ভগবানের অর্চন করলে যে ফল হয়, কলিযুগে দুই বাহু তুলে হরে কৃষ্ণ এই নাম করলে সে ফল হয়। সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ না পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে, সকল বেদ পুরাণ উপনিষদ মহাভারত তারা সকলে এক কথা বলে, হরি নাম করো, হরে নাম হরে নাম হরে নাম ইন্দু কেবলম কলৌ নাস্তিত্ব 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 গতিরন্যথা। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বললেন, ওহে সরস্বতী পাদ, শ্রীপাদ, কলিযুগে হরি নাম ব্যতীত আর কোন গতি নাই নাই নাই, একমাত্র সার হচ্ছে হরি নাম। হে মনে মন হরি নাম করো সার, হে মন হরি নাম করো, নাম করো নাম করো নাম করো। কলিযুগে ভগবানের পূজা একমাত্র নামের মাধ্যমে হয়। এ ভবসাগর হবে বালিচর ফাটিয়া হইবি পার, হরি নাম করো সার। আমরা তো সবাই ভবসমুদ্রকে ভয় পাই, আরে ভবসমুদ্রে পড়ে মোরো আকুল পরাণ, কিসে কুল পাবো মুই না পারি সন্ধান, এই ভবসমুদ্রকে পার করবো কিভাবে, সবাই তো মাথায় এক টেনশন। যারা একটু আন্তর ভক্তি জীবনে এসেছে তারাই তো ভাবে এই জগৎকে পার করবে কি করে, এই সমুদ্রেতে সাঁতার কাটবো কি করে। হরিনাম করলে বলছে, এ ভব সাগর হবে বালিচর, সাগরের সব জল হরিনাম শুকিয়ে দেবে, আর হাঁটিয়া হইবি পার, আরামসে হাঁট কাটতে পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই, গোবিন্দের নাম পার করে নিয়ে যাবে, গুরু বৈষ্ণবের আশ্রয়ে পার করে নিয়ে চলে যাবে। এ ভব সাগর হবে বালিচর হাঁটিয়া হইবি পার, এ মন হরিনাম করো সার। ধর্ম করম এ জাগ এ তপ জ্ঞান যোগ জাগ ধ্যান, নাহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। বড় বড় ধর্ম কর্ম জাগ যোগ তপস্যা দান ধ্যান, নাহি 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 কলি, এই কলিকালে এ সকল সব অচল। আমরা যখন ছোট ছিলাম আমরা 25 পয়সা দিয়ে জীবন শুরু করেছিলাম, এর আগে 10 পয়সা ছিল 5 পয়সা ছিল, আমার জীবন শুরু হয়েছে 25 পয়সা, মানে সব থেকে মিনিমাম দেখেছি 25 পয়সা। এখন 25 পয়সা কেউ গ্রহণ করবে? এখন 25 পয়সা কারোর হাতে থাকলে সবাই ছবি তুলবে? লুপ্ত হয়ে গিয়েছে, অচল হয়ে গিয়েছে, এর কোনো দাম নেই। তাই যোগ জাগ তপস্যা ব্রহ্ম জ্ঞান, জ্ঞান যোগ সবকিছু কর্মকাণ্ড স্মৃতি সবকিছু নিষ্ফল কলিযুগে। কল দাওয়া নলে অত্য সাধারণ ভস্মতাম গত, কলি যেমন দাবা নল যদি কোনো বনের ভিতরে জ্বলে ওঠে সব গাছপালাকে নষ্ট করে দেয় না, তো এই কলির দাবা নল এই জগৎ থেকে সাধন ভজনকে সব নষ্ট করে দিয়েছে।
একবার ভাবেন না, সাধন ভজনে মনুষ্যের রুচি কই? আরে একাদশী কেউ পালন করে না, একাদশীতে বাহানা দেখায় আমার এই অসুখ হয়, আমার এই হয়, হ্যান হয়, তেন হয়, গলায় তুলসীর মালা পরে না, বলে মালা পরলে নাকি অ্যালার্জি হয়, কত কত বাহানা জীবের, কপালে তিলক পরে না, বলে কপালেতে সাদা দাগ হয়ে যায়, হরি নাম করে না, হরি ভজন করে না, বলে সময় কই? সব কিছুর সময় আছে, তিনবার খাওয়ার সময় আছে, রান্না করার সময় আছে, স্নান করার সময় আছে, সকল কার্যের সময় আছে, কিন্তু হরি নাম করার সময় নাই, হরি ভজন করার কোনো সময় নাই, বাকি সব কিছুর সময় তো আছে, রুচি নেই, সব ভস্ম হয়ে গিয়েছে। কলি দাবানলের দ্বারা সকল সাধন ভজন একমাত্র জীবিত যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে হরি নাম। বদন ভরিয়া হরি হরি বলো, আরে কি এমনও হবে ভারত ভূমিতে মনুষ্য জনম এমনও সুলভ করো? এই ভারতের ভূমিতে জন্ম হয়েছে, মনুষ্য দেহ লাভ হয়েছে, তাই আমাদের হরি নাম করা কর্তব্য। কলিযুগের একমাত্র সাধনাই হরি নাম। তাই ভক্তগণ, মহাপ্রভু বললেন প্রথম সাধু সঙ্গ, নাম সংকীর্তন, দ্বিতীয় ভাগবত, যে ভাগবত আমরা শ্রবণ করছি, আর এই ভাগবত শ্রবণ হরিনাম সাধু সঙ্গ এগুলো কিন্তু এক দুই দিন বা বছরে একদিন দুদিনের জন্য না, এগুলো নিত্য প্রতিদিনের জন্য, নিত্য কালের জন্য। পিবতম ভাগবতম রসমালয়ম, যতদিন না এই দেহের প্রলয় হয়, যতদিন না এই দেহটা নষ্ট হয়, ততদিন অবধি আমাদের গোবিন্দের কথা শুনতে হবে, ততদিন অবধি আমাদের গোবিন্দের নাম কীর্তন করতে হবে। আমাদের কোনো ছুটি নেই। আমি গতকালে নবদ্বীপে পাঠিয়ে গিয়েছিলাম, সেখানে বলছিলাম যে সবাই তো এক বিএসএফ এর বাড়িতে ছিল, তো সে ছুটিতে এসেছিল, আজকে সে বেরিয়ে গেল। তো আমি তাকে মজা করে বলছিলাম পাঠে যে সবারই তো ছুটি থাকে, শনিবারে হাফ ডে, রবিবারে পূর্ণ দিবস ছুটি, কিন্তু আমাদের সাধনার জীবনের কোনো ছুটি নেই, আমাদের কাছে কোনো নিষ্ফলা দিন নেই, আমাদের কাছে কোনো অফল, আমাদের কাছে সব দিন সময়, প্রতিদিন আমাদের কাছে জন্মাষ্টমী, প্রতিদিন আমাদের কাছে একাদশী, প্রতিদিন আমাদের কাছে নাম সংকীর্তন, আমাদের ছুটি বলে কোনো বস্তু নেই। এই প্রকার ভাবে যে হৃদয়েতে গোবিন্দের সেই ভক্তিকে স্থান দিতে পারবে, কৃপা তো সেই প্রাপ্ত হবে, গোবিন্দের কৃপা একমাত্র সেই প্রাপ্ত হবে। তাহলে ভাগবত সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, চতুর্থ মথুরাবাস মানে ভগবতের ধামে বাস, নবদ্বীপ ধামে বাস, বৃন্দাবনে বাস, নীলাচলে বাস, যেখানে যেখানে মহাপ্রভু লীলা করেছেন, গোবিন্দ লীলা করেছেন, সেখানে বসবাস করে। স্থূল দেহে যদি বাস না হয়, রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন, প্রভু ধ্যানের মাধ্যমেও সেখানে বাস করা যায়, অন্তর্চিন্তিত সূক্ষ্ম দেহের মাধ্যমে সেখানে বসবাস করা যায়। আপনি গৃহেতে বসে বসে চিন্তা করলেন, আমি এখন বৃন্দাবনে আছি, আমি এখন যমুনার তটে আছি, আমি গোবর্ধন পরিক্রমা করছি, আমি গোবিন্দজিকে দর্শন করছি, মদনমোহনে চলছি, মদনমোহনের সেই উঁচু মন্দিরেতে দ্বাদশ আদিত্য টিলাকে দর্শন করে মদনমোহন, আহা অপরূপ দর্শন। আপনি স্থানে বসে গৃহে বসে চিন্তন করলেন, শাস্ত্রে বলছি আপনার ধাম বাসের ফল হয়ে যাবে, বৃন্দাবন বাসের ফল হয়ে যাবে। প্রকৃতপক্ষে এই মনটা যেখানে থাকে সে স্থান বাসের ফল হয়। আপনি গৃহে থেকে যদি বৃন্দাবনেতে মন দিয়ে দিতে পারেন, আপনার বৃন্দাবন বাসের ফল হবে, ব্রজবাসের ফল লাভ হবে। আর আপনি বৃন্দাবনে থেকে যদি গৃহে চিন্তা করেন, তাহলে আপনার বৃন্দাবনে থেকে ঘর বাসের ফল লাভ হবে, গৃহবাসের ফল লাভ হবে। মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, পঞ্চম সাধনা ভগবানের মূর্তির সেবা করা, ভগবানের বিগ্রহের সেবা করা। ভগবান এই জগতে তিন ভাবে প্রকটিত, এক হচ্ছেন চিন্ময়ী, অর্থাৎ সচ্চিত আনন্দময় ভগবানের যে স্বরূপ, ব্রহ্মা যা স্তুতি করেন না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সর্বকারণ কারণম। এই যে সচ্চিদ আনন্দ, এই যে স্বরূপ,
এই স্বরূপটাকে ভগবানের চিন্ময় বিগ্রহ বলা হয়। দ্বিতীয় স্বরূপ হচ্ছে মৃণ্ময়ী বিগ্রহ। মৃণ্ময়ী মানে অর্থাৎ মাটি দিয়ে, অষ্ট ধাতু দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে ভগবানের যে সকল বিগ্রহ নির্মিত হয় সেই সকল বিগ্রহকে বলে মৃণ্ময়ী। আর তৃতীয় হচ্ছে বাকময়ী বা শব্দময়ী, সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত। বলো ভাগবত মহাপুরাণে কি জয়। আরে জয় ধ্বনি লাগান। এই বেলায় কারণ মুখের থেকে শব্দ বেরোয় না, সবাই দেখি ভগবানের বেলায় কঞ্জুসি করে। হ্যাঁ সত্যি কথা, ভগবানের বেলায় কঞ্জুসি, ভক্তির জায়গায় কঞ্জুসি। দেখি তো পাঠে যায় না সব অচল অচল পয়সা, যেগুলো কলকাতায় চালাতে যেত, এখন হলে তো করোনায় মেরে দেবে। অচল পয়সাগুলো ভাগবতে দান করে। আরে ভগবান তোর এই পয়সা কে নিতে বসে আছে। আরে সব থেকে বড় কথা, আমি এমন পাঠক একা নাকি জানি না, আরো পাঠক আছে নাকি আমার মতো কপালে, এখনো অব্দি আমি 50 পয়সা দক্ষিণা পাই। ভগবানের কাছে অচল সব চালাতে আসে, ভগবানের বেলায় কাঞ্জুসি। কোন শপিং মলে যাবে দেখবেন সেখানে কেনাকাটা করবে, কত বিল হয়েছে 4,000 টাকা মাত্র, ঠিক আছে গুনে দিয়ে দিল, এটিএম এর দ্বারা পে করে দিল। কিন্তু ভগবানের বেলায়, ভগবানের সেবাতে যদি কারো 4 পয়সা বেরিয়ে যায় না, ভাববে আমার সব সম্পত্তি মনে এই নিয়ে চলে গেল। কোন গুরু বৈষ্ণব গোসাইকে যদি কেউ যদি যায় তো 5 টাকার একটা কয়েন দেয় না, ভাবে যায় যদি মাথায় বাজ পড়ে গেল সব। কিন্তু দেখবেন সিনেমা হবে 3-4 ঘন্টার সিনেমা, সব এক জায়গায় বসে বসে দেখবে। যখন ভাগবত শুনতে বসবে, কেউ তো এরাম করে বসবে, কেউ তো পা ছড়িয়ে দেবে, কেউ তো পারলে কোল বালিশ নিয়ে শুয়ে পড়বে। আমি বলি ভাই ঘর থেকে বালিশ নিয়ে এসে বিশ্রাম করতে দে, ভগবানের বেলায় সবাই। এই যে বিগ্রহ মৃণ্ময়ী বিগ্রহ, এই বিগ্রহের সেবা করা উচিত। মহাপ্রভু বললেন শ্রদ্ধাই সেবন, শ্রীমূর্তির শ্রদ্ধাই সেবন, ভগবত বিগ্রহের আরাধনা করা উচিত। আমাদের অচিন্ত প্রভুর কৃপায়, গোপালের কৃপায় আজকের এই অনুষ্ঠান। তো আটটা পনেরো তো হয়ে গেল, 5 মিনিটে কি ভাই, আমার তো এখনো গলায় গরম হলো না, আমাকে সময় বেঁধে দিয়েছে 8:15। যাই হোক, আজকের বিশেষ শুভ দিন, আজকে জন্মাষ্টমী ব্রত। আমরা সকলেই জানি কত বললাম, 5,446তম, অর্থাৎ আজ থেকে 5,446 বছর পূর্বে ভগবান থেকে ধরাধামে প্রকট হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রত্যেক সময় আসেন না। ভগবান কখন আসেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ বর্ণনা করেছেন, সত্য ত্রেতা দ্বাপর কলি। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, তার ডবল হচ্ছে দ্বাপর যুগের আয়ু, তার 3 ডবল হচ্ছে ত্রেতা যুগের আয়ু, তার 4 ডবল হচ্ছে সত্য যুগের আয়ু। সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4 যুগকে এক দিব্য যুগ বলা হয়। এরকম 71টা দিব্য যুগ যখন আবর্তন হয়, 71টা সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি 71 বার আবর্তন হলে হবে এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে এক কল্প। এক কল্প মানে ব্রহ্মার একদিন, আর এক কল্প হলে ব্রহ্মার এক রাত। এরকম ব্রহ্মার 7 দিনে সপ্তাহ, 15 দিনে পক্ষ, 30 দিনে মাস, 365 দিনে বছর, আর ব্রহ্মার আয়ু হচ্ছে মাত্র 100 বছর। আমাদের এই হিসাবে 100 বছর না, ব্রহ্মার হিসাবে 100 বছর, অর্থাৎ আমাদের এখানে 1,000টা সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য যুগ 1,000 বার, 1,000 মানে 994 বার, এক আবার 994 বার ত্রেতা, 994 বার দ্বাপর, 994 বার কলি। আমাদের এই জগতে বারবার আবর্তন হলে তারপর ব্রহ্মার একটা মাত্র দিন হয়, এটা হচ্ছে ব্রহ্মার হিসাব। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষেপে বলেছেন, কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ পূর্ণরূপে ব্যাখ্যা দিয়েছেন। তো ব্রহ্মার এক দিনে মানে এক কল্পের, প্রত্যেক কল্পের
এখন বর্তমানে শ্বেত বরাহ কল্প চলছে, এগুলো আমরা জানি না, কে জানাবে? আর জানার ইচ্ছাও তো নাই, এগুলো জেনে কি হবে? আরে কল্পের কথা বাদ দিয়ে কেউ নিজের গোত্রই এখন মনে রাখতে চায় না। সত্যি কথা শোনেন, যে গোত্র জানে না তাকে জবন বলা হয়? হ্যাঁ বাবা, আমি আমার কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি। যে গোত্রহীন হয় সে তো জবন হয়। যে ব্যক্তি সনাতন ধর্মী হয়ে সে গোত্রকে প্রাধান্য দেয় না, প্রবরকে প্রাধান্য দেয় না, সে তো জবন। সে জবনের থেকে উত্তম হতে পারে না, কেন? একমাত্র জবন ম্লেচ্ছ তাদেরই গোত্র থাকে না, তারাই গোত্রবিহীন হয়। আমাদের সংস্কৃতিকে লোকে এসে আমাদেরকে শিখাচ্ছে, আমাদের সংস্কৃতিকে আমরাই ধারণ করছি না? গৌরের দেশের লোক হয়ে গলায় তুলসী মালা ভরি না, গৌরের দেশের লোক হয়ে মুখে হরিনাম করি না, গৌরের দেশের লোক হয়ে সকল জগতে সেই নদিয়ার পুজো করছে, সকল জগতে নদিয়া বিহারীর নাম করছে, আর সেই নদিয়ায় অবস্থান করে আমরা মহাপ্রভুর আদর্শ কিচ্ছু মানি, নিজেকে স্বতন্ত্র জ্ঞান করছি। ভক্তগণ, যেখানে প্রদীপ জ্বলে না, প্রদীপের তলাটা অন্ধকার থাকে, সারা ঘর আলো হয়, তলাটা অন্ধকার থাকে, আমাদের সেই দশা। আজকে নবদ্বীপের এত নিকটে থেকেও, মহাপ্রভুর এত কাছের জন হয়েও আমরা দেখেন মহাপ্রভুর আদর্শকে মানি না। মহাপ্রভু হরিনাম করতে বলেন, হরিনাম করি না। তাই এখন বর্তমান চলছে শ্বেত বরাহ কল্প, যে চোদ্দটি মন্মন্তরের কথা বললাম, চোদ্দ মন্মন্তরে এক কল্প, এই চোদ্দটি মন্মন্তরের মধ্যে যে সপ্তম মন্মন্তর, যার নাম হচ্ছে বৈবস্বত মন্মন্তর, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, বিবস্বান ইত্যাদি মন্মন্তর আছে ভাগবতে, সেই সমস্ত মন্মন্তরের কথা বর্ণনা করা আছে। তার মধ্যে এখন বর্তমান যে মন্মন্তর চলছে সেটি হচ্ছে বিবস্বত, বৈবস্বত মন্মন্তর। অর্থাৎ এই বৈবস্বত মন্মন্তরের অষ্টবিংশতি ২৮ নাম্বার দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। কত বড় হিসাব দেখেন, সত্য ত্রেতা দ্বাপর কলিকে এক দিব্য যুগ, একাত্তর দিব্য যুগে এক মন্মন্তর, চোদ্দ মন্মন্তরে এক কল্প, সপ্তম মন্মন্তরের ২৮ নাম্বার দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসে। আমাদের সৌভাগ্য এটাই সেই সপ্তম মন্মন্তর। আর যে দ্বাপর যুগকে আমরা পার করে এসেছি, এখন তো কলি, পূর্বে ছিল দ্বাপর, তো সেই দ্বাপর যুগেতেই ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। শাস্ত্রে বর্ণনা আছে রামচন্দ্র কিন্তু এই ত্রেতা যুগে আসেনি, এখন কলি, তার পূর্বে দ্বাপর, তার পূর্বে যে ত্রেতা, এটা হচ্ছে অষ্টবিংশতি ত্রেতা, এই ত্রেতা যুগে কিন্তু ভগবান রামচন্দ্র আসেনি। ভগবান রামচন্দ্র এসেছিলেন ২৪ নম্বর ত্রেতা যুগে, অর্থাৎ এখন থেকে ৮ দিব্য যুগ আগে। যাই হোক, এগুলো শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, তাই আমি সংক্ষেপে বলি, আমাদের সৌভাগ্য যে এই দ্বাপর যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ অবতারিত হয়েছেন। আজকেই সেই ভগবানের অবতীর্ণের দিবস, সকল দেবতারা এবং সাক্ষাৎ ধরিত্রী দেবী অসুরদের ভয়েতে ভীত হয়ে তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা সকলকে নিয়ে চিন্তিত মনে বিষণ্ণ বদনে দুঃখ করতে করতে মহাদেবের কাছে আসে। মহাদেব বললেন যে আমাদের এখন উদ্ধার একমাত্র প্রভু ক্ষীরোদসায়ী করতে পারবে, ক্ষীরোদসায়ী নারায়ণই আমাদের একমাত্র উদ্ধার করতে পারবে ব্রহ্মা, তাই চলো আমরা সকলে মিলে সেই ক্ষীরোদ সাগরে চলি, ক্ষীর সাগরে চলি, ক্ষীরোদসায়ী বিষ্ণুর কাছে সকলে মিলে আসি। ক্ষীর সাগরে এসে ১০০০ বছর ধরে তারা সহস্রা শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিং সর্বস্ব বৃথা অপ্রতিষ্ঠ দশাঙ্গুলাম আদি পুরুষ সুক্ত মন্ত্রেতে তপস্যা করতে লাগলেন। তপস্যা করতে করতে ব্রহ্মা ধ্যানস্থ হয়ে গেলেন, সমাধি লেগে গেল। ব্রহ্মা ভগবানকে সেই সময় দর্শন করলেন, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা আমি অবতার হবার আমার সময় চলে এসেছে। ভগবান সাক্ষাৎ ব্রহ্মাকে বললেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষো পরহ, হে ব্রহ্মা
চন্দ্র বংশের বসুদেবের গৃহে সাক্ষাৎ আমি তার পুত্র রূপে বাসুদেব রূপে অবতীর্ণ হব। জনিষ্যতে তত প্রিয়ার্থম সম্ভবন্তি সুরস্ত্রিয়া। তাই হে ব্রহ্মা, তুমি সকল দেবতাদেরকে আদেশ করো যে আমার সেবা করবার জন্য আর আমার প্রিয়া রাধারানীর সেবা করবার জন্য তারা যেন যদুকুলেতে গিয়ে বিভিন্ন অংশে অবতারিত হন। ইন্দ্র, বরুণ, নৈরিত, অগ্নি, সাক্ষাৎ যম, আপনারা জানেন তো পঞ্চ পাণ্ডবের স্বরূপ যুধিষ্ঠির মহারাজ, যমরাজ, ধর্মরাজ, ভীম তিনি পবনদেব, অর্জুন তিনি ইন্দ্রদেব, অর্থাৎ সকলের অংশ, দেবতাদের অংশ, এইরকম বিভিন্ন স্থানে স্থানে ভগবানের লীলাকে স্ফূর্তি করবার জন্য অবতীর্ণ হল। ভগবান সকল দেবতাদেরকে সেই রূপেতে দর্শন করে আনন্দিত হয়ে গেল। এদিকে উগ্রসেনের পুত্র কংস আর এদিকে সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব। উগ্রসেন আর দেবক তারা দুই ভাই। এই দেবকের সাতজন কন্যা আছে, তার কনিষ্ঠ কন্যার নাম দেবকী। দেবকের কন্যা তাই দেবকী। দেবকের কন্যা দেবকীর সাথে এই সুরসেনের পুত্র বসুদেবের বিবাহ হল। দেবক তিনি অনেক অনেক যৌতুক আদি প্রদান করলেন, অনেক অনেক অশ্ব, হস্তি, স্বর্ণ, রৌপ ও বিভিন্ন যৌতুক প্রদান করলেন। বিবাহ সম্পাদন করে ঋষি, মুনি, ব্রাহ্মণ, বৈষ্ণব সকলকে দানাদি করে যখন বসুদেব রথে করে দেবকীকে নিয়ে যাবেন, সেই সময় কংস তিনি বায়না করলেন যে আমার বোনের রথ আমি স্বয়ং টানব, আমি স্বয়ং রথের সারথি হব। ক্ষুদ্র তো বোন হন দেবকী। যেই মাত্র কংস সেই রথেতে আরোহণ করলেন আর সেই রথের দড়ি ধরলেন, সেই মাত্র আকাশবাণী হল, বজ্রপাত হতে লাগলো আকাশ থেকে, সঙ্গে সঙ্গে আকাশবাণী, অশ্বতাম অষ্টম গর্ভান্তা ইয়ং ভবে অবুধ। হে অবুধ, হে মূর্খ কংস, তুমি কি জানো আজকে যার তুমি রথ চালনা করছো সেই দেবকীর অষ্টম গর্ভ তোমার মৃত্যুর কারণ হবে। আর যেই মাত্র কংস শোভন করলো, সঙ্গে সঙ্গে তরবারি বের করে দেবকীর কেশ মাথার চুল ধরে দেবকীর গলা কাটতে গেল। সঙ্গে সঙ্গে বসুদেব ছুটে আসলেন, কংসের চরণে পড়ে গেলেন, ভ্রাতা ভ্রাতা আপনার বোনকে আপনি এইভাবে বধ করবেন না। বসুদেব অনেক অনেক উপদেশ করলেন কংসকে, কে কার উপদেশ শুনে। বসুদেব শেষমেশ চিন্তা করলেন যে ভবিষ্যতে যা হবে হবে, আমি আমার স্ত্রীকে এখন রক্ষা করাই আমার ধর্ম। কংসকে বললেন বসুদেব, হে ভ্রাতা, আমি আপনাকে কথা দিচ্ছি, বসুদেব আপনাকে কথা দিচ্ছে, আপনার তো দেবকীর দ্বারা কোনো ভয় নেই, আপনার ভয় তো এর অষ্টম গর্ভ। আমি কথা দিচ্ছি ভ্রাতা, এর যখনই যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব। কংস কারাগারে রুদ্ধ করে দিল, প্রথম সন্তান গর্ভেতে এসেছে। ভক্তগণ, একদম সংক্ষেপে আমি বলছি, সময় নেই না, প্রথম সন্তান আসলো, প্রথম সন্তানের যথাসময় জন্ম হলো। বসুদেব সেই সন্তানকে নিয়ে কংসের কাছে যাবে, দেবকী তো সেই সন্তানকে হৃদয়ে, কোনো মা কি চাই যে তার সন্তানের বধ হোক। বসুদেব তিনি বাক্যের দ্বারা রুদ্ধ হয়ে রয়েছেন, বন্ধিত, কথা দিয়েছে, কংসের কাছে নিয়ে গেল। প্রথম সন্তানের নাম রাখলো কীর্তিমান। কীর্তিমানকে কংসের কাছে নিয়ে গেল, কংসের কোলে দিল। কংস তাকে দেখে অট্টহাসি করতে লাগলো। কংসের মনেও দয়া হলো, আহা, এ তো অষ্টম গর্ভ আমাকে মারবে, একে মেরে, একে তো প্রথম গর্ভ, একে বধ করে, আচ্ছা বসুদেব একে মারবো না, তুমি অষ্টম গর্ভকে আমার কাছে নিয়ে আসো, তোমার এই কীর্তিমান প্রথম পুত্রকে নিয়ে যাও। এবার বসুদেব সেই পুত্রকে নিয়ে ফিরছেন, এমনই সময় নারদমুনি কংসের কাছে আসলো, নারায়ণ নারায়ণ। কংস প্রণাম করে জানে, নারদমুনি আসুন, আসন গ্রহণ করুন। আরে কংস, তোমার বুদ্ধি লোপ পেয়ে গিয়েছে, সত্য সত্য তোমার মাথায় বুদ্ধি নেই। কংস বলছে, প্রভু আমার কেন, আমি কি নির্বোধের মতো কাজ করলাম। বলছে, আচ্ছা বলো তো এখানে পঞ্চম আঙুল কোনটা, এখানে পঞ্চম আঙুল কোনটা। কংস বলছে, আপনি যদি এখান থেকে গোনেন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচ, এইটা পঞ্চম আঙুল। আপনি যদি এখান থেকে গোনেন একটা দুটো তিনটে চারটে পাঁচ, এটাও পঞ্চম আঙুল। প্রেম সে বললো না, রাধে রাধে। একটা অষ্টদল পদ্ম নিল, বললো আচ্ছা আট নম্বর পাপড়ি কোনটা গুনো।
কংস যেখান থেকে শুরু করেছে তার বিপরীতটাই আট নম্বর পাপড়ি হচ্ছে। তখন বলছে, কংস দেবতারা তোমার সাথে ছলনা করছে, এই দেবতারা যদি উল্টো দিক থেকে গোনে তাহলে তো অষ্টম গর্বেই কীর্তিমান হবে, শীঘ্র একে বধ করে দাও, খবরদার শত্রু শেষ রাখতে নেই, নারায়ণ নারায়ণ। এই বলে নারদমুনি হাঁটা দিলেন। কেন নারদমুনি এরকম কার্য করলেন? নারদমুনি তিনি তো সাধু, দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম নারদ, সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। একটা নিয়ম আছে, যে মায়ের সন্তান জন্মের সাথে সাথে সেই সন্তানের মৃত্যু হয়ে যায় না, তার পরের সন্তানটা শীঘ্র সেই মায়ের গর্ভে চলে আসে, জানেন তো? আর যদি সেই সন্তান যদি জীবিত থাকে তাহলে সেই মায়ের গর্ভেতে সন্তান আসলে বিলম্ব হয়। তো দেবতারা চিন্তা করলেন যে এদেরকে বাঁচিয়ে রেখে কি হবে, প্রকৃতপক্ষে এদের আবার অভিশাপ ছিল, এরা সকল কালনেমির ছয় জন পুত্র ছিল, পূর্বেতে কালনেমি বলেছিল আমি তোদেরকে বধ করব। অনেক লীলা, অমৃত মন্থন যখন হয়েছিল, দেবতাদের সাথে অসুরদের যখন সংঘর্ষ হয়েছিল তখনকার লীলা। যাই হোক, সেই সময় কংস প্রহরীদের দ্বারা বসুদেবের কোল থেকে সেই কীর্তিমানকে নিয়ে এসে কংসের হাতে দিয়ে কংস পাথরের সাথে লাগিয়ে লাগে। হতেষু সটেষু বালেষু দেবক্যায়ুগ্রসেনিনা, উগ্রসেনের পুত্র কংস দেবকীর এই রকম পরপর ছটি পুত্রের বধ করে দিল। সপ্তম পুত্র গর্ভেতে এসেছে, সপ্তম বৈষ্ণবম ধাম, এই সপ্তম পুত্র আর কেউ না, সাক্ষাৎ শঙ্কর স্বয়ং, সাক্ষাৎ বলরাম। সপ্তমম বৈষ্ণবম ধাম যমন্তম প্রচক্ষতে গর্ভোবমুহরে ব্যক্তা হর্ষ শোকা বিভাবিত। আহা, দেবকীর গর্ভে যখন এই সপ্তম পুত্র আসলো, হর্ষ শোক দুটো একসাথে আসলো। আনন্দ হলে এই কারণে তার গর্ভে পুনরায় সন্তান এসেছে, সাক্ষাৎ অনন্ত দেব, সাক্ষাৎ শঙ্কর স্বয়ং শেষ অনন্ত, তিনি এসেছেন, বলরাম এসেছেন। আর দুঃখ হলে এই কারণে, হায় হায়, তুই আমার গর্ভেতে আসলি ঠিকই, কিন্তু আমি হয়তো তোকেও রক্ষা করতে পারবো না, তোর পূর্বের ছয়টা ভ্রাতার মতো তোরও হয়তো বধ কংস করবে। ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া দেবীকে স্মরণ করলেন, যোগমায়া দেবী তিনি কি করলেন, ভগবানের আদেশে সেই দেবকীর গর্ভের সন্তানকে এদিকে রোহিণী, বসুদেবের অপর পত্নী রোহিণী দেবী, সেই রোহিণীর গর্ভতে স্থানান্তরিত করে দিলেন। সবাই চিন্তা করলেন দেবকীর হয়তো গর্ভেতেই সন্তান নষ্ট হয়ে গিয়েছে, দেবকীর হয়তো গর্ভপাত হয়ে গিয়েছে। কংসের কাছে আসলো সমাচার, কংস বলল, উত্তম হলো, যাক একটা বালক বধের পাপ আমার লাগলো না, আপন ইচ্ছায় বধ হয়ে গিয়েছে। এদিকে রোহিণী দেবীর গর্ভেতে এই কিছুদিন পূর্বে যে রাখি পূর্ণিমা গেল, ওই পূর্ণিমার দিন বলরাম দেবের আবির্ভাব হলো, কৃষ্ণাগ্রজ ভগবানের দাদা। বল বলদেব মহারাজ কি, বলরামের আবির্ভাব হলো, জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। অপূর্ব সুন্দর গৌর বেশ, গৌর শরীর, গৌর কান্তি। এদিকে সেই শুভদিন চলে আসলো, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেবকীর গর্ভেতে প্রবেশ করলেন, দেবকীর হৃদয়ের মাধ্যম দিয়ে গর্ভেতে প্রবেশ করলেন। দেবকীর অষ্টম গর্ভ যেই মাত্র হয়েছে না, কি বলবো আপনাকে, দেবতারা ছুটে ছুটে এসে দেবকীকে দর্শন করছে, দেবকীর শরীরে একটা অপূর্ব লাবণ্য, শরীর দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে, অদ্ভুত সৌন্দর্য লাবণ্যতে ভরে গিয়েছে। প্রতিদিন দেবতারা আসে স্বর্গের থেকে বিভিন্ন পুষ্প চয়ন করে নিয়ে, প্রতিদিন দেবকী যখন রাত্রেতে শয়ন করে থাকে না, তখন দেবকীর চরণে গিয়ে সেই পুষ্প নেয় আর স্তুতি করে, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিমে নিহিতম চ সত্যে সত্যস্য সত্তামৃত সত্রনিত্যম সত্তাত্মকম তম শরণম প্রপন্যাম। ভগবানকে প্রতিদিন এসে স্তুতি করে, ক্রমে ক্রমে গর্ভ বাড়তে লাগল এবং সেই গর্ভ যখন উপযুক্ত সময়ে অবতীর্ণ হল,
সকল ঋতু এসে সমবেশিত হল, সকল ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সকল ঋতুর সমাহার হয়ে গেল। সুন্দর সুন্দর সব দিকেতে পুষ্প ফুটে থাকে, কখন না জানি আমার গোবিন্দের আবির্ভাব হবে। বৃক্ষতে কত কত ফল ধরে আছে, নদীর সুন্দর শীতল জল টলমল টলমল করে বইছে, প্রত্যেকটি নদীতে মথুরার প্রত্যেকটি নদীতে বিশেষ করে যমুনায় সুন্দর সুন্দর নীল নীল পদ্ম ফুটে আছে, সুন্দর সুন্দর মৃদু মৃদু পবন বায়ু বইছে। আহা কত আনন্দ, সকল ঋতুগণের আনন্দ, সকল দেবতাগণের আনন্দ, না জানি কখন আমার গোবিন্দ আসে। ভাদ্র মাস, ভাদ্র মাস এসেছে, কৃষ্ণ পক্ষ অমাবস্যা গেল, প্রথম পক্ষ প্রতিপদ। দেবকীকে দর্শন করে প্রতিপদ চিন্তা করছে, আমার প্রতিপদে যে আমার গোবিন্দ হয়তো আজকেই আসবে, প্রতিপদ চিন্তা করছে হয়তো আমার গোবিন্দ আজকেই আসবে এবং আমাকে ধন্য করবে, আমার নাম জগতে সুখ্যাতি করে দেবে, আমার যশ বৃদ্ধি করবে। দেখতে দেখতে প্রতিপদ চলে গেল, আসলো দ্বিতীয়া। দ্বিতীয়াও চিন্তা করল হয়তো গোবিন্দ আমাকে ধন্য করবে বলে প্রতিপদের উপর কৃপা করল না, হয়তো আমার এই তিথিতেই গোবিন্দ তিনি অবতীর্ণ হল। অপেক্ষা করতে লাগলো কখন গোবিন্দ আসে, কখন গোবিন্দ আসে। দেখতে দেখতে দ্বিতীয়া অতিবাহিত হয়ে তৃতীয়া চলে আসলো। এবার তৃতীয়া তো নাচ করছে, আমার দিনেতেই গোবিন্দ না হয় প্রকট হল। সকল তিথিগণকে বলছে দেখো তোমরা আমাকেই গোবিন্দ কৃপা করবে, আমার দিনেতেই ভগবান তিনি প্রকটিত হবে। তৃতীয় অপেক্ষা করছে, তৃতীয়ার যাওয়ার সময় হয়ে গেল। তৃতীয় ভাবলো প্রভু প্রভু আপনি আসেন, আমাকে কৃপা করেন, আমাকে ধন্য করে দেন জগতে। তৃতীয়া চলে গেল। চতুর্থী, চতুর্থী চিন্তা করলো এদেরকে বঞ্চনা করেছে, প্রভু হয়তো আমাকেও কৃপা করবে না। তৃতীয়া বিমর্ষ অপেক্ষা করতে থাকলো, না জানি আজকেই ভগবান প্রকটিত হয়। তৃতীয়াও চলে গেল, আসলো চতুর্থী। চতুর্থী তিথি এসেছে, ভাদ্র মাস, কৃষ্ণ পক্ষ, চতুর্থী তিথি। চতুর্থী তিথি অপেক্ষা করতে করতে সে অতিবাহিত হয়ে গেল, তাকেও ভগবান কৃপা করল না। এসে গেল পঞ্চমী। পঞ্চমী তিথি ভাবলো যে এদেরকে ছলনা করলো আমাকে থরি কৃপা করবে, সত্যই তাই হলো, পঞ্চমীকেও ভগবান কৃপা করলেন না। ষষ্ঠী তিথি, এবার ষষ্ঠী তিথি তো বড় অহংকার, ষষ্ঠী মানে সব মায়েরা পালন করে না, ষষ্ঠী বড় অহংকার, প্রভু হয়তো আমার দিনেতেই অবতীর্ণ হবে। দেখলেন যে না, ষষ্ঠীকে অতিক্রম করলো, আসলো সপ্তমী। সপ্তমী তিথি হৃৎপিণ্ডের কম্পন বেড়ে গিয়েছে, ভাবছি যে আজকে 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 প্রভু না আসে, প্রভু আসেন প্রভু আসেন। সপ্তমীতেও ভগবান আসলো। অষ্টমী তিথি, এবার এতজনকে বঞ্চনা করেছে প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পদ, অষ্টমী হাল ছেড়ে দিল, ভাবলো হয়তো হবে না। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, সময়টাই আজকের দিন, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, ভক্তগণ অষ্টমী অতিবাহিত হচ্ছে, অষ্টমীর দিন চলে গেল, সন্ধ্যা আসলো। অষ্টমী ভাবছে ঠাকুর কি আজকে আসবে, কৃপা কি আমাকে করবে। সন্ধ্যা অতিক্রম হয়ে গেল, রাত্রি হয়ে গেল, এবার অষ্টমীর যায় যায় অবস্থা। অষ্টমী সারাদিন ধরে উপবাস করে অপেক্ষা করছে গোবিন্দ আমাকে কৃপা করবে। রাত্রি গিয়ে মধ্যরাত্রি হয়ে গেল, অষ্টমীর তো শ্বাস রুদ্ধ হয়ে গেছে, বাক রুদ্ধ হয়ে গেছে, আর কোনো চিন্তা হয় না, প্রভু আর কিছুক্ষণ। সুন্দর পূর্ব আকাশে তো রোহিণী নক্ষত্র উঠে গেল, সুন্দর সুন্দর পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল, সুন্দর সুন্দর পুষ্প ফুটে গেল, বৃক্ষেতে সেই পুষ্প থেকে ফল ধারণ হয়ে গেল, বৃক্ষগুলির মস্ত গোবিন্দের চরণের উদ্দেশ্য করে নুয়ে গেল, সকল সকল পথে ঘাটে সুন্দর সুন্দর মঙ্গল ধ্বনি শ্রবণ করা গেল, চারিদিকে এওগণ তারা আচম্বিত উলুধ্বনি দিয়ে উঠল, সকলে হরিধ্বনি দিয়ে উঠল, দেবতারা তারা স্বর্গ থেকে জয় হোক জয় গোবিন্দ জয় গোপাল উচ্চ স্বরে হুঙ্কার করতে লাগলো,
নয়, ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি মধ্যরাত্র, কটা বাজে বলেন তো? হ্যাঁ শেষ করে দেবো, আমি তাই জিজ্ঞেস করছি না, আজ থেকে 5446 বছর আগে। তখন বলেন তো কটা বাজে? রাত 10টা, এখন 10টা বাজে না, তখন অষ্টমী তিথি চিন্তা করছে যে থরি আসবে, থরি আসবে, প্রভু আসবে, প্রভু আসবে। 11টা অষ্টমী চিন্তা করছে প্রভু কি আসবে, একদম গোটো ছোট হয়ে গিয়েছে, আসবে আসবে। এবার কটা বলেন? না না, 11:30। অষ্টমী চিন্তায় গোবিন্দের ধ্যান করতে লাগলেন। শান্তকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশমেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিবিধ্যয়নগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এবার কটা বাজে? রাত 11:45। ধীরে ধীরে এগোই না, তবুও গোবিন্দ আসে না, তবুও গোবিন্দ আসে না। অষ্টমী চিন্তায় মগ্ন, ঠাকুর আসে কি না আসে। রাত্রি 11:50, তখন আসে না, ঠাকুর আসো ঠাকুর আসো, ইহা গচ্ছ ইহা গচ্ছ, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ঠাকুর আসো, গোবিন্দ আসেন গোবিন্দ আসেন। খোলকর্তা রেডি করো, গোবিন্দ আসছে তো, এখানে বসে থাকলে হবে? এবার রাত্রি 12টা বাজবে, রাত্রি 12টা বাজবে, কিন্তু 10 সেকেন্ড বাকি আছে, 10 সেকেন্ড এখনো বাকি আছে। সবাই মিলে আমার সাথে গুনেন তো, সবাই বলেন 10, সবাই বলেন 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বলো বাঁকে বিহারী লাল কি জয়, বলো শ্রীরাধার মন লাল কি জয়। ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র মধ্যরাত্র, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেবকীর গর্ভ থেকে প্রকট হলেন। গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুলে আয়ো, গোবিন্দ গোকুলে আয়ো। গোবিন্দ জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ গোপাল, গোবিন্দ জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, 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 গোপাল, জয় গোরাধারমন হরি গোবিন্দ, গোরাধারমন হরি গোবিন্দ, গোরাধারমন হরি গোবিন্দ, এইভাবে ভগবান তিনি দেবকীর গর্ভ থেকে প্রকট হলেন। এদিকে বলছেন, তা কৃষ্ণ বাহে বসুদেব আগতে, বসুদেবের নজর গেল, ভগবান দেবকীর গর্ভ থেকে কিন্তু প্রকট হয়ে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করলেন। এরপর বসুদেব দেবকী উভয় গোবিন্দকে দর্শন করলেন, তারা গোবিন্দের কাছে যখন প্রার্থনা করলেন তখন প্রভু তিনি দ্বিভুজ হয়ে গেলেন, ভগবান তিনি দ্বিভুজ হয়ে গেলেন।
তখন ভগবান বসুদেবকে নির্দেশ দিলেন, হে পিতা আপনি শীঘ্রই আমাকে নন্দালয়ে গোকুলে রেখে আসেন। বসুদেব বলছে, পুত্র তা কি করে সম্ভব, আমার এই শরীরে এত শৃঙ্খল এত বন্ধন। গোবিন্দ বলছে, পিতা যে আমার নাম নেয় তার বন্ধন ছুটে যায়, আর আপনি আমাকে সামনে কেউ আপনি বন্ধনে চিন্তা করছে। সঙ্গে সঙ্গে বসুদেবের শরীর থেকে সেই শিকল পড়ে গেল, দরজাগুলো সব উন্মুক্ত হয়ে গেল, সকলে যোগ নিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছে, সবাই পড়ে আছে প্রহরীরা। ভগবানকে কোলে করে নিয়ে বসুদেব তিনি ছুটলেন নন্দালয়ে, নন্দ বাবার ভবনের দিকে, গোকুলে। পথেতে যমুনা পড়ল, আপনারা সকলেই জানেন, এক হরিবংশ বলছে এক ভাগবত বলছে। ভাগবত বলছে যে যমুনা দুই ভাগে ভাগ হয়ে গেল, পথ দিয়ে দিল। আর হরিবংশ বলছে যে না, মায়াদেবী বসুদেব ভয় পেলেন যে কি করে যমুনা পার হব। তখন মায়াদেবী একটি শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনা পার হয়ে গেলেন, বসুদেব তাকে দেখে পার হয়ে আসলেন। যমুনাকে ভগবান কৃপা করেছেন, যমুনাতে ভগবান বিহার করেছেন, যমুনার তো খুব আনন্দ, যমুনা একদম তরঙ্গ, উত্তম তরঙ্গ। বসুদেবের হাত থেকে গোবিন্দ পড়ে গিয়েছে, যমুনা বলছে প্রভু তোমাকে পেয়েছি আর ছাড়ব না। কৃষ্ণ বলছে, শোনো যমুনা, আমার পিতা আছে, উপযুক্ত সময় আসবে, তারপর আমি তোমাকে অঙ্গীকার করব, নিজের পাটনারীর মর্যাদা দেব, নিজের স্ত্রীর মর্যাদা দেব তোমাকে। যমুনা পুনরায় ফিরিয়ে দিলেন ভগবানকে, বসুদেব যমুনা পার হচ্ছেন। ইতে গোকুল উঠে মথুরা নগরী, ইতে গোকুল উঠে মথুরা নগরী, বীচ বহত বে যমুনা গহরী, বীচ বহত বে। ইতে গোকুল উঠে মথুরা নগরী, বীচ বহত বে যমুনা গহরী, গোকুল মে সুখ মথুরা মে দুঃখ, গোকুল মে সুখ মথুরা মে দুঃখ, কংস কে মুখ কোমল আয়ো রে আয়ো, জয় গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো। গোকুলেতে পৌঁছালেন, নন্দ বাবার ঘরেতে পৌঁছালেন, দেখলেন মা যশোদা সেই কালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। ভগবান সব বলে দিলেন যে কন্যাকে নিয়ে সেই কারাগারে ফিরে যাও, আর আমাকে এখানে মা যশোদার কাছে রেখে দাও। বসুদেব তাই করলেন, কন্যাকে নিয়ে এদিকে ফিরে আসলেন। কংস শুনল অষ্টম গর্ভ কন্যা, ও তো হেসে উড়িয়ে দিল, আরে কন্যা আমার কি করবে, তাও চিন্তা করলো না, দেবতারা বলেছে নিশ্চয় ক্ষতি করতে পারে। তখন কংস গিয়ে সেই কন্যাকে নিয়ে যেই মাত্র সে সবারই মধ্যে পাথরে আছাড় দিতে গেল, পাথরের ওপরে সঙ্গে সঙ্গে সেই কন্যা ঊর্ধ্ব দিকে গমন করলো, অষ্টভুজ রূপ ধারণ করলো। কংসকে বলতে লাগলো, ঠিক মায়া হত এমন্দ যা তো খুলু তবা তো কৃত, হে মন্দ বুদ্ধি মূর্খ কংস আমাকে কেন বধ করছিস, তোর মৃত্যু এত হয়, তোর মৃত্যু আজকে গোকুলে পালিত হচ্ছে। কংস, শোনো বলি আমি তোমারই মরণ, গোকুলেতে আধারেতে বাড়ছে যে এখন, হে কংস আমি বলছি তোমার মরণ এখন গোকুলের ওই অন্ধকারে, সে এখন স্বয়ং করে আছে গোকুলেতে, সে আধারেতে বাড়ছে তোমার মরণ। সঙ্গে সঙ্গে অষ্টভুজ রূপে সেই দেবী তিনি সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আজকে কিন্তু শুধু গোবিন্দের জন্ম না, আজকে মায়েরও জন্ম দিবস। তাই ভক্তগণ এদিকে কি হলো, এদিকে পুত্র প্রাপ্তি হলো। এই নন্দ বাবার একজন বোন ছিলেন, তার নাম ছিল সুনন্দা। এই সুনন্দা যেই মাত্র কৃষ্ণের উয়া উয়া করে কান্না শুনতে পারলেন, সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখলেন যশোদা তিনি পুত্রের জন্ম দিয়েছে। এই দাদার কাছে গেছে, বধাই হো বধাই হো ভাইয়া। নন্দ বাবা বলছে, আরে আরে কিসের বাধাই, বলছে খুব বাধাই, তুমি আনন্দে এখন পাগল হয়ে যাবা, কিন্তু পাগল হওয়ার আগে বলো আমাকে কি পুরস্কার করবা। বলছে, আমার গলায় যে গজমতি হার আছে সুনন্দা তোকে সেটা দিয়ে দেবো। সত্যি দাদা আগে হাতা দেও, সুনন্দা হাত পেতেছেন, নন্দ বাবা সে গজমতি হার খুলে সুনন্দার হাতে দিয়েছে। বাবা তেরো লালা যায় হে, আরে বাবা তোর লালা হয়েছে, তোর পুত্র প্রাপ্ত হয়েছে। আর যেই মাত্র নন্দ বাবা দুই বাবু তুলে নৃত্য করতে শুরু করে দিলেন, আরে 80 বছরের বুড়ো যদি পুত্র প্রাপ্তি হয় তার কত আনন্দ হয়। নন্দ বাবা তো খুব আনন্দ করছেন, নন্দজিকে অঙ্গন মে ব
बज रही आज बधाई नंद दिहे अंगन में बज रही आज बधाई हो सौ सवार बधाई लोको सौ सवार बधाई लोको लाख बार बधाई 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 नंद दिहे अंगन में बज रही आज बधाई नंद दिहे अंगन में बज रही आज बधाई हो बधाई नंदात्मज उत्पन्न जात अल्हार महामन आयु विप्राण वेद ज्ञान स्नात सुचिर अलंकृत पर दिन प्रभाते नंद बाबा महोत्सव करलें सकल ब्रजवासी के निमंत्रण करलें ब्रजवासी ब्राह्मण वैष्णव सकले मिले छुटे आसलें अरे नंद घरा नंद भैयो जय कन्हैया लाल की नंद घरा नंद भैयो जय कन्हैया लाल नंद घरा नंद भैरो जय कन्हैया लाल की 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 हाथी धीनी घोड़ा धीनी और धीनी पाल की नंद घरा नंद भैरो जय कन्हैया लाल की सवाई नंद बाबा घर से छूटते लागलो ব্রজবাসীরা ব্রাহ্মণদের চরণ ধুলে নিয়ে গোমাতার ক্ষুরের ধুলে নিয়ে গোপালের গায়েতে লিপতে লাগলো মা যশোদা তিনি গোপালকে নীলমণি নীলমণি ভগবানের গাত্রবর্ণ নীলাভ বর্ণ না সেই নীলমণি বলে ডাকতে লাগলেন সকল ব্রাহ্মণদের চরণ ধুলে গোবিন্দের মাথাতে ধারণ করালেন নন্দ বাবা মা যশোদা এইভাবে গোপালকে প্রাপ্ত হলেন আমাদের সময় অলরেডি সম্পূর্ণ হয়ে আরো প্রায় আধা ঘন্টা চলে গেল যাক গলাটা একটু একটু গরম হয়েছে রাধে রাধে তো এখানেই সকলের চরণে প্রণাম নিবেদন করে আজকের জন্মাষ্টমী কথাকে এখানেই বিশ্রাম দিলাম যদি সময় থাকতো সুযোগ থাকতো এই কথা অনেক বিস্তার কথা অনেক আনন্দের কথা অনেক অনেক কীর্তন আছে মা যশোদা সুন্দর করে পাল্লা পাল্লা মানে ঝোলনাতে গোপালকে ঝুলাবে সেখানে মা যশোদা গাইবে ओ मेरो लाला झूले पलना निक भोले झोटा दीजो ओ मेरो लाला झूले पलना निक भोले झोटा दीजो निक भोले झोटा दीजो ओ निक धीरे झोटा दीजो मेरे लाला नंद लाला देखो पाला झूले पलना এই সমস্ত বিভিন্ন ভজন আছে গোপালকে ঝুলনাতে ঝুলাবে সকল ব্রজবাসীরে এসে গোপালকে ঝুলনাতে ঝুল দেবে মা যশোদা বলবে এই ধীরে থাক ধীরে তোমার গোপাল পড়ে যাবে না তো ভক্তগণ এখানেই কথাকে বিশ্রাম দিই আরো অনেক ভজন কীর্তন আদি হবে তো সকলের চরণে পুনরায় প্রণাম করে সকলকে রাধে রাধে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈঃ চ पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो बोलो वृंदावन बिहारी लाल